একদল নারীকে আল্লাহ বলেছেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, আবার নারীদের মধ্যে একদল নারী জাহান্নামে যাবে, নারীরাই সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আর এই দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে কে? নারী। আল মারআতু সালেহা, নারীর ওই সতী সাধুবী নারী। সেই নারী যদি ওই বেগা নারীদের জন্য আজকে তারা অবদস্ত হচ্ছে, ইপটিজিং এর শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এই নারী জাতির কারণেই। আর এই নারীদেরকে উস্কে দিচ্ছে এক শ্রেণীর সেগুলার। কোরআনের বিরুদ্ধে কোনো আইন এদেশের মুসলমান বরদাস্ত করবে না, আল্লাহর বিধুর বিরুদ্ধে আইন, তার নবীর বিরুদ্ধে আইন কোনো মুসলমান বরদাস্ত করবে না। আমরা সাবধান করে দিচ্ছি সম্মানিত শিক্ষক মন্ডলী, প্রফেসর মন্ডলী যারা আছেন, দয়া করে আপনার এই প্রজ্ঞাপনটা উদ্ধৃত করেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ পাকের বারগাহে যাবতীয় শুকরিয়া। আজকে প্রচণ্ড শীতের মধ্যেও আমরা আল্লাহর কিছু মুষ্টিমেয় দিনই ভাই তার দিনের কিছু আলোচনা শোনার জন্য এবং বলার জন্য এই ময়দানে বসার সুযোগ লাভ করেছি, এজন্য সকলেই তারই বারগায় শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে এত রাত পর্যন্ত কষ্ট করে বসে আছেন, এদিকে আপনারা নারাজ? কেন নারাজ না? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা বসেছি, তাই না? আল্লাহর দিনের জন্য কিছু সময় ব্যয় করলে এটা আমাদের আখেরাতের মুক্তির একটা পাথে হবে ইনশাআল্লাহ। আর এই এই মজলিসটা তো ভিডিও হচ্ছে আল্লাহর ক্যামেরায়, হচ্ছে না? আমরা তো দুনিয়াতে অনেক ভিডিও লাগানো থাকে, সব কিছু এখন নেটে ঢুকলে পাওয়া যায়, কিন্তু হাশরের ময়দানে এই ভিডিওগুলি আল্লাহর সামনে, আল্লাহ আমাদের সামনে দিবেন, আমরা সব ভিডিও আল্লাহর কাছে ধারণ করা হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পথে একটি সকাল অথবা একটি বিকাল ব্যয় করা এই দুনিয়া এবং এর মধ্যস্থিত যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ বড়, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে কী নাই? অনেক কিছু আছে দুনিয়ার জন্য। তো আমাদের যত চেষ্টা প্রচেষ্টা, যত শ্রম সাধনা, কিভাবে দুনিয়া কামাই করা যায়, কিভাবে টাকা পয়সার মালিক হওয়া যায়, কিভাবে বাড়ি গাড়ির মালিক হওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন, এই দুনিয়ার যত দাম, এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, এই সমস্ত সম্পদের যত দাম আছে, আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য তার দিনের পথে কেউ যদি একটি সকাল অথবা একটা বিকাল ব্যয় করে, এইটা তার চাইতে আরও অনেক দামি বলুন সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে আমরা একটা দামি মজলিসে বসেছি, তাই না? দামি মজলিসে বসার সৌভাগ্য কি সবার হয়? হয় না। অনেকে তো ল্যাপ কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছেন, শীত দেখে ঘর থেকে বের হন নাই, এই শীতের মধ্যে আবার ওয়াশরুম দিয়ে যাব মাঠে গিয়ে, তারা নিঃসন্দেহে লাভবান হন নাই। যারা কষ্ট করেছেন, বসে আছেন, দিনই কিছু এলেম অর্জন করার চেষ্টা করছেন, এবং শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের আরও বেশ দুই তিনজন আলোচক, ভালো ভালো আলোচক আছেন, তাদের আলোচনা শুনে বৈঠক ভঙ্গের দোয়া পাঠের মাধ্যমে যারা এখান থেকে বিদায় নেবেন, ইনশাআল্লাহ তারা পূর্ণ নেকির হকদার হয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু কষ্ট হলেও আমরা ধৈর্যের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে খুব বেশি সময় নিব না, আমি আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি নারী জাতি সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নারী জাতি এবং পর্দা, পর্দা পুরুষ নারী দুই শ্রেণীর জন্যই আছে। আমি যে আয়াতে কালে আমি তেরাওয়াত করেছি, সেই আয়াতের অনুবাদ করে আমি আলোচনা শুরু করব। তারপরে নারীদের মধ্যে দুইটা শ্রেণী, একদল নারীকে আল্লাহ বলেছেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, আবার নারীদের মধ্যে একদল নারী জাহান্নামে যাবে, নারীরাই সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এই দুই সাইডের আলোচনা নিয়ে আমি আবার নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি বলে দিন মুমিনদেরকে, মুমিন পুরুষদেরকে আপনি বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে, ওয়া ইহফাযু ফুরুজাহুম, আর তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কে বলেছেন এই কথা? কাকে বলেছেন? রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম,
ذَلِكَ أَزْكَى لَهُمْ এটাই তাদের জন্য সবচাইতে বেশি পবিত্রতার বিষয়। إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ নিশ্চয় আল্লাহ খবর রাখেন মানুষ যা করে, মানুষের যত কর্ম আছে সব কিছুর খবর রাখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার নারীদেরকে পড়াইতে বললেন وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ نبيه اپنی ناری جاتی کے بولی دین ناری شماد جارا سے تادر کے جانی دین قُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ ناری راو جنو تادر چوک کھوٹا کے امن امیت کو رے راکھے ناری جاتیو جنو تادر چوک تلکنو اور پروش دیکھ ناتا کائے وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا আর তারা যেন প্রকাশ না করে সাধারণত যেটা প্রকাশমান সৌন্দর্য এর বাইরে যেন তারা কিছু প্রকাশ করে না বেরায় وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ আর তারা যেন তাদের চাদরকে তাদের বক্ষদের উপর দিয়ে ঢেকে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নারী জাতিকে তারা যেন পুরুষদের দিকে না তাকায়, আর পুরুষদেরকে বললেন পুরুষরা যেন নারীদের দিকে না তাকায়। তাহলে দৃষ্টি দেওয়ার ক্ষেত্রে সংযত হতে বলা হয়েছে। নারীর দিকে চোখ পড়ে গেলে, হঠাৎ যদি চোখ পড়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাথে সাথে চোখ ফিরিয়ে নিবে। এই বিধানটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? এই বিধান হচ্ছেন আল্লাহর। আল্লাহ বলছেন নারীরা যেন পর্দার মধ্যে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন সূরা আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহা নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন হে নবী আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে। নবীকে বলছেন নবী আপনি বলুন আপনার স্ত্রীদেরকে এবং আপনার কন্যাদেরকে জগতের যত মুমেনা রমণী আছে, তাদেরকে জানিয়ে দিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন তাদের ওড়নাটাকে সামনের দিকে টেনে দেয়, তাদের মাথার ওড়না যেন লম্বা করে দেয়, তাদের বক্ষদেশ সম্মুখ ভাগটা যেন ঢেকে দেয়। ذلك أدنى أن يعرفنا এতে তাদেরকে চিনাটা অধিকতর সহজ হবে। মুমেন নারীদেরকে চিনা যাবে, মুমেনা নারীদেরকে চেনা যাবে। ذلك أدنى أن يعرفنا فلا يؤذين আর তাদেরকে উত্তপ্ত করা হবে না। কি বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বললেন নবী আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং জগতের সমস্ত মুমিন নারীদেরকে আপনি বলুন তারা যেন তাদের চাদরটা সামনের দিকে টেনে দেয়, তাদের বক্ষদেশ যেন তারা ঢেকে রাখে, তাদের জিনাত যেন তারা প্রকাশ না করে। এতে তাদেরকে চিনা সহজ হবে, তাদেরকে কেউ উত্তেজিত করবে না, উত্তক্ত করবে না, ইফটিজিং করা হবে না। কথা ঠিক না? ইফটিজিং কেন হয় ভাই? আল্লাহর বিধানকে যদি লঙ্ঘন করা হয়, আল্লাহর বিধানকে যদি অবজ্ঞা করা হয়, তাহলে তো ইফটিজিং হবেই। আমি যদি আল্লাহর বিধানকে অবজ্ঞা করে আমি যদি খোলা হয়ে যায়, খোলামেলা হয়ে যায়, আমাদের এক শ্রেণীর নারীবাদী যারা আছে, বাংলাদেশে নারীবাদীর আন্দোলন করছে জানেন না? কিছুদিন আগে আন্দোলন হলো, এরা বলছে যে নারীরা মানে স্বাধীনতা চায়, নারী স্বাধীনতা,
তো নারী স্বাধীনতা চাইতে গিয়ে তারা বলতে 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 এই পর্যন্ত চলে গেছে, নারীরা ব্লাউজ সারাই শাড়ি পরবে, এটা তাদের স্বাধীনতা। কত বেয়াদব হলে, কত বেহায়া হলে এই দাবি করতে পারে, চিন্তা করতে পারে। এবারে আসেন বাংলাদেশ, মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি। বাংলাদেশের, বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি, তাই না? এই দেশে আমরা বলছি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে। কিন্তু আসলে কি স্বাধীনতা আছে? স্বাধীনতা নেই। তার একটা প্রমাণ আমি আপনাদের সামনে দেই, জানা দরকার। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি প্রজ্ঞাপন আপনাদেরকে শুনিয়ে দেই। বাংলা বিভাগের একটা বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি 19 ডিসেম্বর 2022, না 11 ডিসেম্বর 2022-এর বিজ্ঞপ্তি, বলা হচ্ছে বাংলা বিভাগের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে গত 18-9-2022 তারিখ অনুষ্ঠিত বাংলা বিভাগের একাডেমিক কমিটির সর্বসম্মতভাবে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করে, সেটা কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বাংলা বিভাগের প্রতি ব্যাচের সংযোগ ক্লাস অর্থাৎ টিউটোরিয়াল, প্রেজেন্টেশন, মিড টার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীকে পরিচয় শনাক্ত করার জন্য কানসহ মুখমণ্ডল পরীক্ষা চলাকালীন দৃশ্যমান রাখতে হবে। মানে মহিলারা নেকাব পড়তে পারবে না, কানসহ মুখমণ্ডল খুলে রাখতে হবে পরীক্ষা চলাকালীন পুরাটা সময়। এই সিদ্ধান্ত প্রতিটি ক্লাসের শিক্ষকগণ ইতিমধ্যে শিক্ষার্থীদের অবহিত করেছেন, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো শিক্ষার্থী এই সিদ্ধান্ত পালনে শৈথিল্য দেখাচ্ছে, অর্থাৎ কোনো কোনো মুসলিম নারী এটা মেনে নেয় নাই, তারা ঠিকই নিকাব পরে ক্লাসে পরীক্ষায় যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে গত 6-12-2022 তারিখ অনুষ্ঠিত বিভাগের একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়। আর একটা সিদ্ধান্ত, সেটা কি বলছে, 18-9-22 তারিখে গৃহীত উপরিক্ত সিদ্ধান্ত যথাযথভাবে যারা পালন করবে না তাদের ব্যাপারে বিধি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডক্টর সৈয়দ আজিজুল হক, অধ্যাপক ও চেয়ারম্যান, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, 11-12-2022। এই হলো মুসলমান দেশের মুসলমান প্রফেসরের ইসলামের নমুনা। আচ্ছা বলেন, আল্লাহর বিধান আর বান্দার বিধান মানুষ কোনটা মেনে নিবে? মুসলমানরা কার বিধান মানবে? আল্লাহর বিধান মানবে না? তো আল্লাহর বিধানের বিপরীতে এই বান্দা, বাংলা বিভাগের প্রফেসর চেয়ারম্যান সাহেব, নামটা খুব সুন্দর, সম্মানের সাথে বলছি, তিনি এমন একটা বিধান জারি করলেন যেটা আল্লাহর বিধানকে উপেক্ষা করা হয়েছে। আল্লাহর ফরজ একটি বিধানকে অবজ্ঞা করার ক্ষমতা কি মুসলমানের আছে? বলেন, কথার উত্তর আছে। আর কেউ যদি আল্লাহর বিধানকে অমান্য করে, আল্লাহর বিধানকে যদি কেউ অস্বীকার করে, তার সে নাওয়াকিজুল ইমানের মধ্যে পড়ে যাবে, তার ইমান বিনষ্ট হয়ে যাবে। যদি কেউ আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, এরকম কোন প্রজ্ঞাপন জারি করে, তাহলে তার ইমান থাকবে না, তার ইমান সাইকেল খারিজ হয়ে যাবে। মুসলিম নারীরা এদেশে, এদেশে স্বাধীনতা মুখ করতে পারছে না, অথচ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যান, আপনি আমেরিকা, কানাডার মতো দেশে যান, ওই সমস্ত দেশে মুসলমান নারীরা হিজাব করতে পারে, যেখানে সব কিছুই বাতিল, যেখানে সেকুলারিজম চলছে, যে সমস্ত দেশে ফ্রি সেক্সের দেশ যেগুলো আছে, এই সমস্ত বাজে দেশগুলোর মধ্যেও মুসলিমরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে। দুর্ভাগ্য মুসলমানদের দেশে ইসলামের কথা বলে যারা ক্ষমতায় আসে, ইসলামকে নমুনা দিয়ে যারা ক্ষমতায় আসতে চায়, এদেশের ধর্মপর মুসলমানদের ভোটে যারা নির্যাত, যারা ক্ষমতায় এসে যারা রাষ্ট্র চালাচ্ছে, তাদের উষ্ট যারা আছে, তারা আজকে মুসলমানদের স্বাধীনতা দিচ্ছে না, আমাদের নারীদেরকে মুখ খুলতে তারা বাধ্য করছে। ধিক এই সমস্ত প্রফেসরদের, ধিক এই সমস্ত আইনের, আমরা ধিক্কার জানাই
ইসলাম বিরোধী যে কোনো আইনের বিরুদ্ধে আমরা সুচার কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি। এদেশের মুসলমানরা কখনো বরদাস্ত করবে না, কোরআনের বিরুদ্ধে কোনো আইন এদেশের মুসলমান বরদাস্ত করবে না, আল্লাহর বিধুর বিরুদ্ধে আইন, তার নবীর বিরুদ্ধে আইন কোনো মুসলমান বরদাস্ত করবে না। আমরা সাবধান করে দিচ্ছি সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রফেসর মণ্ডলী যারা আছেন, দয়া করে আপনার এই প্রজ্ঞাপনটা উদ্ধৃত করেন, এদেশে মুসলমানদেরকে স্বাধীনভাবে বসবাস করতে দিন, ধর্ম পালন করতে দেন, যদি না দেন তার পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে একদিন ইনশাআল্লাহ। আমার স্বাধীনতা যদি আঘাত আসে, এদেশ স্বাধীনতা লাভ করেছে যার কারণে, যে চেতনার কারণে মুসলমান এদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীনতার মূল চেতনাই হচ্ছে কিন্তু ইসলাম। বলেন বাংলাদেশটা যদি মুসলিম অধ্যুষিত না হতো, ভূখণ্ড না হতো, তাহলে এটা কি পাকিস্তান হতো? বলেন পাকিস্তান হতো? ব্রিটিশরা যখন ভাগ করে দিলেন, যখন দেশকে ভাগ করা হলো, তখন 2500 বর্গ কিলোমিটার মাঝখানে ব্যবধান, এই ব্যবধানের পরে পূর্ব পাকিস্তানকে, পূর্ব এই বঙ্গটাকে পাকিস্তানের সাথে জুড়ে দেওয়া হলো, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান মিলে একটা দেশ হলো। কোন চেতনার কারণে? এদেশের মানুষ যদি হিন্দু হতো, কশিন কালেও এদের স্বাধীনতা লাভ করতে পারতো না। এদেশের মানুষ যদি অধিকাংশ হিন্দু হতো, কশিন কালেও স্বাধীনতার মুখ দিতে পারতো না, এরা পশ্চিমবঙ্গের মতো এটা বাংলা হয়ে যেত। কিন্তু যেহেতু মুসলমান, এজন্য পাকিস্তান হয়েছে বলেই পাকিস্তানের ফলে পরবর্তী এটা বাংলাদেশ হয়েছে। আজকে বাংলা স্বাধীন বাংলাদেশের মূল চেতনাই হচ্ছে ইসলাম। সেই ইসলামকে যারা ধ্বংস করতে চায়, ইসলামী চেতনাটাকে যারা গলাটি হত্যা করতে চায়, ওই সমস্ত যারা পণ্ডিত নামদারি যারা আছেন, তারা আসলে মূর্খ, তারা পণ্ডিত না, তারা ইসলামের চেতনাটাকে ধ্বংস করতে চায়, ইসলামের ঐতিহ্য ধ্বংস করতে চায়। এরা মুসলমানদেরকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে? এদেশের ধর্মপ্রাণ মুসলমান কখনো কোরআনের বিরুদ্ধে কোনো দিন কোনো আইন মেনে নেবে না, কোনো কখনো হাদিসের বিরুদ্ধে কোনো আইন মেনে নেবে না, আল্লাহর বিধান লঙ্ঘন করার ক্ষমতা কারো নেই। অতএব সাবধান হয়ে যান। কোরআন বলছে নারীদের পর্দা করতে হবে, হাদিস বলছে নারীদের পর্দা করতে হবে, আর আপনি বাবা মুখ খুলে রাখতে হবে? যদি আপনার সন্দেহ হয় তাহলে তাকে আপনি পরীক্ষা করার জন্য অনেক ব্যবস্থা আছে, সেটা করেন। আপনি নারীদের এখানে দায়িত্ব দেন, যারা সহকর্মী মধ্যে নারী যারা আছেন তাদের কিন্তু আপনি প্রয়োজনে পরীক্ষার হলে ঢুকানোর সময় পরীক্ষা করে তাদেরকে ঢুকান। 3-4 ঘন্টা পরীক্ষার হলে যখন বসে থাকে, তখন কি তার বারবার পরিবর্তন করার সুযোগ আছে? বলেন আছে? তাহলে আমি তো যখন ঢুকাবো তখন যদি কোনো মহিলা দিয়ে একটা কর্নার থেকে তাকে দেখাই নেই, তো ঠিক আছে, তার আইডি কার্ডের সাথে তার চেহারা মিল আছে, তার তো আইডি কার্ড আছে, তার তো ভর্তির সময় ছবি নেওয়া হচ্ছে। আপনি 3.5-4 ঘন্টা পরীক্ষার হলে আপনি মুখ খুলে রাখবেন তাকে? আমাদের যুবকদের কে লুলুপ দৃষ্টির মধ্যে ফেলে দিচ্ছেন, তাদেরকে জেনা করাচ্ছেন আপনার এই সিদ্ধান্ত দিয়ে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, যারা প্রশাসনে আছেন, যারা দায়িত্বে আছেন, আমরা অনুরোধ জানাবো এই সমস্ত ফালতু আইন করে এদেশের মুসলমানদের মনে আঘাত দিবেন না। এদেশের ধর্মপ্রাণ মুসলমান কোনো দিন এই সমস্ত ভ্রান্ত আইন, কোরআন হাদিস বিরোধী কোনো আইন সিদ্ধান্ত তারা মেনে নিতে পারবে না, বাধ্য না, তারা প্রতিবাদ করবে। জীবন দিয়ে হলো আল্লাহর বিধানকে রক্ষা করবে, জীবন দিয়ে হলো নবীর সুন্নাতকে রক্ষা করবে। কোনো বাতিল, কোনো কুলাঙ্গারে কোনো আইন এদেশে চলবে না। আমরা এই সমস্ত আইন মানতে বাধ্য না। আমার নারীকে আপনি ল্যাংটা করাই দিবেন, আমরা এটা মেনে নিব? মুসলমানদের রক্তে, শরীরে এক বিন্দু রক্ত থাকতে কোনোদিন মেনে নেওয়া হবে না। যদি আপনারা সংশোধন না হন, আল্লাহর গজবের অপেক্ষায় থাকুন। ওই চেয়ারম্যান সাহেব, আপনি মুসলমান ঘরের সন্তান, নামটা কত সুন্দর, ইসলামী নাম রেখেছে বাবা, হাত কাঁপলো না সিগনেচার করার সময়? পয়সার কাছে এত এত গোলাম হয়ে গেলেন কেন? মুখ দিয়ে কথা বের হয় না কেন? আপনার মেয়ের স্বাধীনতা আপনি দিচ্ছেন না কেন? আপনার স্ত্রীর স্বাধীনতা আপনি দিচ্ছেন না কেন? শুধু বাংলা বিভাগ নয়, আজকাল বিশ্ববিদ্যালয়গুলি এক একটা কি যে হয়ে গেছে, ইসলামের ইসলাম অনুশীলন করার সব পথগুলো তার রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করছে একটার পর একটা। সম্মানিত উপস্থিতি, এইগুলো থেকে আর একটা ফেতনা হচ্ছে ওই যে আরেকজন বলেছে আজানের আওয়াজ নাকি এদের কষ্ট লাগে। একজন শিল্পপতির আপত্তি আজানের আওয়াজ নিয়ে,
বাংলার কবি বলেছে, কেউ ওই শোনাল মোরে আজানের ধ্বনি, মর্মে মর্বে সেই সুর বাজিল কি ধমনি, আকুল হইল প্রাণ নাচিল ধমনি, তাই না? বাংলার কবি আজানের মর্ম বুঝতে পারলেন, আর এই কুলাঙ্গার ব্যবসায় আজানের ধ্বনি বুঝতে পারে না। বাংলাদেশ মুসলমানদের দেশ, ঢাকা হচ্ছে মসজিদের শহর, পৃথিবীর সবচাইতে বেশি মসজিদ যে নগরীতে এটার নাম হচ্ছে ঢাকা শহর। আজানের ধ্বনি উচ্চারিত হবেই, আজানের সেই সুমধুর ধ্বনি যখন কানে আসে মুমেনের হৃদয়টা বিগুলিত হয়ে যায়, আকুল হয়ে যায়, কখন আমি সালাতের জন্য যাব। কি মধুর কণ্ঠে মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলা সালাহ, এসো সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো। মুয়াজ্জিন ডাকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে সালাত ভালো। এই বাণীগুলিকে আমাদের বানানো কার? এগুলো স্রষ্টার পক্ষ থেকে এসেছে, যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে খাওয়ান পরান, আমাকে বড় করেন, লালন পালন করান, সেই স্রষ্টার বিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলে সে ইমানদার থাকতে পারে না। যতই কালেমা পড়ুক না কেন, যতই হজ করুক না কেন, তার ইমান নষ্ট হয়ে গেছে, ইমান ভেঙে গেছে। তিনটি মৌলিক কারণে মানুষ ইমান নষ্ট হয়ে যায়। তার এক নম্বর হচ্ছে আর শিরকুল আকবার, কেউ যদি বড় শিরক করে তার ইমান নষ্ট হয়ে যায়। আল কুফরুল আকবার, দুই নম্বর হচ্ছে কেউ যদি কুফুরি করে, অস্বীকার করে আল্লাহর কোনো বিধানকে, তাহলে তার ইমান নষ্ট হয়ে যায়। আর তিন নম্বর কারণ হচ্ছে আর নিফাকুল আকবার, কেউ যদি বড় মুনাফিকি করে, গাদ্দারি করে ধর্মের সাথে, তাহলে তার ইমান নষ্ট হয়ে যায়। ইমানই থাকে না, আপনি সালাত করে কি লাভ হবে? বন্ধুরা, আবার বলছিলাম পর্দা ফরজ একটি বিধান, আল্লাহর বিধানকে পালনের জন্য সহযোগিতা করেন। প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, এই সমস্ত সিদ্ধান্তের নিয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি পদক্ষেপ নেন। আপনি পাঁচ অক্ত সালাত আদায় করেন আমরা শুনেছি, আপনি তাহাজ্জুদ পড়েন আমরা শুনেছি, আপনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন এটা আমরা শুনেছি। আপনার দেশের নাগরিক, আপনার জাতি মা বোনরা যারা ধর্ম পালন করতে চায়, তাদেরকে কেন স্বাধীনতা দিচ্ছেন না আপনারা? তাদের পর্দা কেন হরণ করে নিচ্ছেন? এই দুঃসাহস আপনার আপনার বেতনভুক্ত প্রফেসর কিভাবে করতে পারে? তার বিরুদ্ধে এখনো কেন কোনো ব্যবস্থা নেন নাই আপনি? মুসলমানদের মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা এই মুসলমানদের দেশে করতে দেওয়া হবে না। মা বোনরা স্বাধীনভাবে তাদের পর্দা রক্ষা করে চলবে। হিজাব কোনো মানুষের তৈরি করা বিধান না, সালাত যেমন ফরজ, হিজাবও তেমনি ফরজ। সম্মানিত দিনী ভাই, আমাদের মা বোনদের মধ্যেও মাশাল্লাহ বেহায়া মা বোন আছে না? ওই বেহায়া মা বোনরা, এদের কারণে আরো পরিস্থিতিটা বেশি খারাপ হচ্ছে। এরা উলঙ্গ হতে চাচ্ছে, ন্যাংটা হতে চাচ্ছে, স্বাধীনতার নাম করে, নারী স্বাধীনতার নাম করে তারা নারী, মানে নারী বেলেল্লাপনায় লিপ্ত হয়েছে, তারা বেহায়াপনায় লিপ্ত হয়েছে, যার কারণে এক শ্রেণীর মিডিয়াও তাদেরকে সাপোর্ট করছে। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতু ফিন নার ইত্তালাতু ফিল জান্নাহ ফারাআইতু আকসারা আহলিল ফুকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের দিকে উকি দিয়ে দেখলাম, জান্নাতের অধিকাংশ হচ্ছে গরিব মানুষ। ওয়াত্তালাতু ফিন নার, আমি জাহান্নামের দিকে উকি মেরে দেখলাম, আমাকে জাহান্নাম দেখানো হলো। ফারাআইতু আকসারা আহলিন নিসা, আমি দেখলাম যে জাহান্নামের অধিকাংশ হচ্ছে নারী। জাহান্নামের অধিকাংশ কি? জান্নাতের অধিকাংশ কারা? গরিব মানুষ। গরিব মানুষ জান্নাতে 500 বছর আগে যাবে ইনশাআল্লাহ। কয়শো বছর? 500 বছর আগে ইবাদত না করলেও যাবে? বলেন, ইবাদত করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আমল করতে হবে। আমল করলে 500 বছর আগে গরিবরা জান্নাতে যেতে পারবে, কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয় দুনিয়াটা হচ্ছে একটা সুমিষ্ট বস্তু। ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফাকুম ফিহা,
আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে প্রতিনিধি করে পাঠিয়েছেন। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ রাসূল বললেন, তোমরা দুনিয়াকে ভয় করো আর নারীদেরকে ভয় করো। রাসূল বললেন, তোমরা নারীদেরকে ভয় করো। নারী জাতি মানুষকে বিভ্রান্ত করে, নারী জাতি হচ্ছে পাপের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালে মিনান নিসা। আমি আমার পরে নারীদের চাইতে পুরুষদের জন্য বড় কোনো ফিতনা আমি ছেড়ে যাই নাই। কি বুঝলেন? নারীরা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। এই কথা রাসূল বলেছেন, নারীরা হচ্ছে ফিতনা। রাসূল বললেন, নারী থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে বোঝা যাচ্ছে নারী জাহান্নামে বেশি যাবে। তাহলে নারী জাহান্নামের খোরাক, নারী বড় ধরনের ফিতনা। রাসূল বললেন, আমি আমার পরে যত ফিতনা রেখে যাচ্ছি, যত ফিতনা ছেড়ে যাচ্ছি, তার মধ্যে নারীদের চাইতে বড় কোনো ফিতনা আমি পুরুষদের জন্য রেখে যাই নাই। হাদিসের বাস্তবতা আজকের সমাজের দিকে তাকিয়ে দেখবেন, অনেক পুরুষ নারীদের দ্বারা এত ভোগান্তির মধ্যে পড়েছে, এত নির্যাতনের শিকার হচ্ছে, তার কোনো কুলকিনারা নেই। আবার পুরুষরাও অনেক অত্যাচার জুলুম নির্যাতন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে নারীদের আশার কথা হচ্ছে, নারীদের জন্য সুসংবাদ হচ্ছে, নারী যেমন খারাপ নারী তেমন ভালো, সব জিনিসের ভালো মন্দ দুইটা দিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ-দুনিয়াল মারাতুস সালিহা। দুনিয়া, সমস্ত দুনিয়াটা হচ্ছে সম্পদ, আর এই দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে নারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন নাকি হবে তো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়াটা হচ্ছে সম্পদ, আর এই দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে কে? নারী। আল মারআতুস সালিহা, নারী নয় সতী সাধবী নারী। নারীর গুণ বলে দেওয়া হয়েছে, শুধু নারী বললে হবে না। রাসূল বললেন, সতী নারী যারা, নেককার মুমিনা নারী যারা, পরহেজগার নারী যারা, তারা হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় সম্পদ। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা নাযালাত, যখন আল্লাহ নাযিল করলেন, আল্লাযীনা ইয়াকনিযুনা যাহাব ওয়াল ফিদদা, যারা সোনা রূপা সঞ্চয় করে, স্বর্ণ এবং রৌপ্যকে যারা জমা করে রাখে, এই আয়াত যখন নাযিল করলেন, আল্লাযীনা ইয়াকনিযুনা যাহাব ওয়াল ফিদদা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সোনা রূপা জমা করে আল্লাহর পথে যারা খরচ করে না, ব্যয় করে না, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের কথা বলে দিন, যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ শুনিয়ে দিন। এই আয়াত যখন নাজিল হলো, তখন হযরত সাওবান রাদিয়াল্লাহু বলছেন, কুন্নামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন আল্লাহর নবীর সাথে সফরের মধ্যে ছিলাম। যখন এই আয়াতটা নাজিল হলো, তখন আমরা রাসূলের সাথে একটা সফরের মধ্যে ছিলাম। তখন আমাদের মধ্যে কোনো কোনো সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, নাযালাত ফি যাহাব ওয়াল ফিদদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সোনা রূপা সম্পর্কে আয়াত নাজিল করলেন, সোনা রূপা জমা করা সম্পর্কে আয়াত নাজিল করলেন, লাও আলিমনা, যদি আমরা জানতে পারতাম, আইউল মাল খায়র ফানাত্তাখিদাহু, যদি আমরা জানতাম কোন মালটা উত্তম শ্রেষ্ঠ, তাহলে এটি আমরা গ্রহণ করতাম। সাহাবীরা জানতে চাইলেন, হে আল্লাহ রাসূল, যদি আমরা জানতাম কোন মালটা সবচেয়ে শ্রেষ্ঠ, কোন মালটা বেশি কল্যাণকর, কোন মালটা সবচেয়ে দামি, এটা যদি আমরা জানতাম, তাহলে এই মালটা আমরা গ্রহণ করতাম। আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে জানিয়ে দেন কোন মালটা সবচেয়ে উত্তম। এক সফরের ঘটনা এটা। আর যখন এই আয়াতটা নাযিল হয়েছিল, তখন এই কথা সাহাবী বললেন। এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন, এটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয়। রাসূল বললেন, ফাকালা, তিনি বললেন, আফদালুহু লিসানুন যাকির। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালুহু লিসানুন যাকির, শ্রেষ্ঠ হচ্ছে
আল্লাহর জিকির করে জিহ্বা, লিসানুন যাকির, যে জিহ্বা আল্লাহর জিকির করে, আল্লাহর তসবিহ তাহিল তাহলিল করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, এটা হচ্ছে সবচেয়ে দামি সবচেয়ে শ্রেষ্ঠ। দুই নম্বর ওয়া কালবুন শাকির, ওই আত্মা যেটা আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ আত্মা। খাওয়ার পরে কি বলি আমরা? আলহামদুলিল্লাহ। আমরা কোনো কাজে খুশি হইলে কি বলি? আর বিপদে বললে কি বলবো? ইন্নালিল্লাহ, তাই না? ইন্নালিল্লাহ। ফাইদা আসাবাতকুম মুসিবা ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যখন কোনো মুসিবত তোমাদেরকে পেয়ে বসে, মুসিবতের সম্মুখীন হও, তখন তোমরা বলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো দুনিয়ার সবচাইতে দামি যে কয়েকটা কথা রাসূল বললেন, দামি সম্পদের কথা বললেন, তার এক নম্বর বললেন লিসানুন যাকির, আল্লাহর জিকিরকারী জিহ্বা। দুই নম্বরে বললেন ওয়া কালবুন শাকির, আল্লাহর শুকরগুজারী আত্মা। আর তিন নম্বরে তিনি বললেন ওয়া জাওজাতুম মুমিনা তুঈনুহু আলা ঈমানিহি। তিন নম্বর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে জাওজাতুম মুমিনা, মুমিনা স্ত্রী যে তার স্বামীর দীনের সহযোগী হয়ে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ বলতে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ তিনটা বললেন, লিসানুন দাকির, কালবুন শাকির, তিন নম্বর জাওজাতুম মুমিনা তুঈনুহু আলা ঈমানিহি, মুমিনা স্ত্রী যে তার ঈমানের দীন তার স্বামীর দীনের সহযোগী হয়ে যায়। তাহলে স্ত্রীর মর্যাদা দিলেন না ইসলাম? স্ত্রীদের নারীদের মর্যাদা কে দিয়েছে? ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে, কোনো ধর্ম নারীকে মর্যাদা দেয় নাই। আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন নারীর কোনো অধিকার আছে কিনা। আপনি হিন্দু ধর্মে তাকান, খ্রিস্টান ধর্মে তাকান, বৌদ্ধ ধর্মে তাকান, পৃথিবীর কোনো ধর্মে নারীদের কোনো মর্যাদা নেই। একমাত্র ইসলাম ধর্ম নারীকে মা হিসেবে মর্যাদা দিয়েছে, নারীকে কন্যা হিসেবে মর্যাদা দিয়েছে, নারীকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে। নারীর সব জায়গায় নারীর মর্যাদা, একটা নারীকে পাহারা দেওয়ার জন্য চারটা শ্রেণীর মানুষকে আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। নারীর গাইড হবে নারীর স্বামী, নারীর গাইড হবে নারীর ভাই, নারীর গাইড হবে নারীর সন্তান, নারীর গাইড হবে নারীর পিতা। তাহলে একজন নারীরকে দেখাশোনা করার জন্য, একজন নারীর নিরাপত্তার জন্য চারটা পুরুষকে আল্লাহ সেট করে দিয়েছে। এত সুন্দর বিধান পৃথিবীর ইতিহাসে আর কোনো ধর্মের মধ্যে নেই। সেই নারী জাতি ওই বেহা নারীদের জন্য আজকে তারা অবদস্থ হচ্ছে, ইভটিজিংয়ের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, এই নারী জাতির কারণেই। আর এই নারীদেরকে উস্কে দিচ্ছে এক শ্রেণীর সেগুলার বদবক্ত যারা আছে, দিনের কথা, দিনের বিরুদ্ধে যারা চলে, ধর্মের বিরুদ্ধে যারা কথা বলে, তারা আজকে নারীকে ঘর থেকে বের করে এনে নারীকে রাস্তায় বের করে দিয়েছে, আর নারী স্বাধীনতার নাম করে নারী বেলেল্লাপনায় তাদেরকে নামিয়ে দিয়েছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, কাজে সেই মর্যাদা আমাদের অক্ষুণ্ণ রাখার চেষ্টা করতে হবে। আমরা পিতা হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে, মুসলিম ঘরের সন্তানটাকে ছোটবেলা থেকে দিন শিক্ষা দিব, কখনো ছোট মেয়েকে পুরুষদের পোশাক পরাবো না। নারী পুরুষের পোশাক পরলে আল্লাহ রাসূল লানত করেছেন, কোনো পুরুষ নারীর পোশাক পরতে পারবে না, কোনো নারী পুরুষের পোশাক পরতে পারবে না। রাসূল লানত করেছেন তাদের প্রতি যারা যে নারী পুরুষের পোশাক পরবে আর যেই পুরুষ নারীর পোশাক পরবে। দুর্ভাগ্য আমরা আমাদের সন্তানদেরকে জিন্সের প্যান্ট পরায় আর টি শার্ট পরাই, পরাই না কেন? পরাই, খুব স্মার্ট লাগবে, আধুনিক লাগবে। সেই জন্য ওই মেয়েটা যখন বড় হবে, ওই মেয়ে কিন্তু তার বাপকে খুন করবে, করে নাই? দেখেন না ঢাকাতে একজন, সে পুলিশ ইন্সপেক্টর, বাপ মা দুইজনকেই খুন করেছে, ঐশী, নাম শোনেন নাই? খুব আধুনিক হয়েছিল, আধুনিকতার ফলাফল হচ্ছে জীবন দিতে হয়েছে। আপনার সন্তানকে আপনি ইসলাম শেখান, ছোটবেলা থেকে ট্রেনিং দেন, ঘুম থেকে কিভাবে উঠতে হবে তাকে শেখান, ঘুমের সময় তাকে দোয়া পড়ান, ঘুম পাড়ানি গান শোনাবেন না, ঘুম পাড়ানি মাসি বিশি ইমুদের বাড়ি এসো, এইগুলি না বলে ছেলেটাকে একটা ইসলামের গল্প শোনান,
শুনে বলেন, বাবা ঘুমের সময় ডান কাঁধে ঘুমাতে হয়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এই কথা বললে ঘুমাতে হয়। ছেলেকে শিখান, একদিন দুই দিন তিন দিন শিখান, চার দিনের সময় ছেলে আপনাকে বলবে, বাবা তুমি কি দোয়াটা পড়েছ? বলবে না? আলহামদুলিল্লাহ আমার ছেলে বাড়ি থেকে বের হওয়ার সময় বলে, আব্বু দোয়া পড়ে বের হও। আলহামদুলিল্লাহ আমার ছেলে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, পাঁচ বছর বয়স। প্রশিক্ষণ তো আপনার ঘর থেকে দিবেন, স্কুল তো আপনার ঘরটা হচ্ছে প্রথম স্কুল, মা হচ্ছে প্রথম শিক্ষিকা, বাবাও শিক্ষিকা। আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে দিন না শেখান, আপনার মেয়ে বড় হলে কোনো দিন তাকে সালাত আদায় করাতে পারবেন না। আপনার ছেলে বড় হলে দুনিয়ার সব বিদ্যা শিখবে, দুনিয়ার বড় ডিগ্রি অর্জন করবে, কিন্তু বাবার জন্য রব্বের হামুমা কামা রব্বায়ানি সঙ্গীরা বলে দোয়া করতে জানবে না। বাবার জানাজা পড়াতে হবে ভাড়া করে ইমাম এনে, বাবার জন্য দোয়া করাতে হবে ভাড়া করে মৌলবি এনে। কেন আপনি এটা করবেন? আপনার ছেলেকে আপনি তৈরি করে যান, সাদাকে জারিয়ে হবে, কিয়ামত পর্যন্ত তার আমলের নেকি আপনি কবরে শুয়ে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন আমরা দীনই এলেম শিক্ষা অর্জন করার চেষ্টা করি। মা বোনদেরকে পর্দায় রাখেন, আপনার মেয়েকে আপনি পর্দায় রাখেন, স্ত্রীকে পর্দায় রাখেন, তাহলে ইনশাআল্লাহ সমাজে বরকত হবে, একটা ইসলামী সুন্দর একটা পরিবার আপনি উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ। এটাই আপনার পরকালের একটা বড় ধরনের পথে হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আসুন আমরা আমাদের পরিবারটাকে দীনই পরিবার হিসেবে গড়ে তোলার চেষ্টা করি, আমাদের সমাজটাকে সংশোধন করার চেষ্টা করি। সমাজ সংশোধনের জন্য জামাতবদ্ধভাবে চেষ্টা চালাতে হয়। জামাতবদ্ধ জীবন মানেই হচ্ছে সাংগঠনিক জীবন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশে সমাজ সংস্কারের কাজ করে যাচ্ছে। আপনাদের কাছে আমাদের আপিল থাকবে, আপনারাও এই কাফেলার সহযাত্রী হয়ে আসুন, আমরা আমাদের এই সমাজটাকে শিরিক বিদাত মুক্ত করি, আমাদের এই সমাজটাকে তাওহীদ ও সুন্নাতের আলোকে আলোকিত করার চেষ্টা করি ইনশাআল্লাহুল আজিজ। পরিশেষে রাজশাহীতে আগামী ফেব্রুয়ারি মাসের 23-24 তারিখে তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত দিচ্ছি। দুই দিন ব্যাপী অনেক ভালো ভালো আলেমদের কাছ থেকে বিষয়ভিত্তিক দিনই আলোচনা শুনতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে সেখানে উপস্থিত হবেন। আর মাসিকের তাহরিক পত্রিকার নাম শুনেছেন? আপনারা পড়েন তাহরিক পত্রিকা? পড়েন? আপনারা কয়জনে পড়েন দেখি একটু হাত উঠান্ত, কষ্ট করে অল্প কয়েকজন আলহামদুলিল্লাহ হাত উঠিয়েছেন, জাজাকাল্লাহ খায়ের। আমরা আশা করব প্রত্যেকেই তাহরিক পত্রিকাটা রাখবেন, 40টা প্রশ্নের উত্তর আপনি সেখানে প্রতি মাসে পাবেন এবং অনেক গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাবেন। এটা আপনার জীবনের একটা বড় ধরনের মানে সাথী হয়ে যাবে ইনশাআল্লাহ। ফতোয়া নিজেই দিতে পারবেন, এজন্য 30 টাকা খরচ করে, মাসে 30 টাকা খরচ করা কোনো ব্যাপার না। একটা চায়ের দোকানে বসলে 50-100 টাকায় হয় না, তাই না? 30 টাকা দিয়ে একটা পত্রিকা ক্রয় করবেন, এটা আপনার আখেরাতের জন্য আপনাকে দিক নির্দেশনা দেবে ইনশাআল্লাহ। যারা ইমাম সাহেব আছেন, এলাকার যারা দায়িত্বশীল আছেন, তাদেরকে বলবেন, তারা আপনাদেরকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটের রুগের ঠিকানা আছে, ফোন নাম্বার আছে, কথা বলে আপনি সরাসরি গ্রাহক হতে পারেন, বাই পোস্টে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিনের জন্য কবুল করুন, আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।